এবার ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। ইউরো চ্যাম্পিয়নশিপে গেলবারের ফাইনালে হারা ইংল্যান্ড এবারও শিরোপার মঞ্চে। অন্যদিকে এক যুগ পর আবারও ফাইনালে পৌঁছাচ্ছে স্পেন। 22 দলকে পেছনে ফেলে দুই ফাইনালিস্টের উঠে আসার যাত্রা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। ইউরো চ্যাম্পিয়নশিপের 17তম আসরে পর্দা নামতে বাকি মাত্র এক ম্যাচ, এরপর ইউরোর নতুন চ্যাম্পিয়ন পেয়ে যাবে বিশ্ব ফুটবল। 24 দল নিয়ে শুরু হওয়া 2024 ইউরোতে টিকে আছে শুধু স্পেন ও ইংল্যান্ড। গেলবারের রানার্স আপ ইংল্যান্ড চলতি ইউরোতে সার্বিয়াকে হারিয়ে ভুল শুধরানোর কাজটা শুরু করে, এরপর ডেনমার্ক ও স্লোভেনিয়ার বিপক্ষে ড্র করলেও সি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পা রাখে তারা। স্লোভাকিয়াকে 2-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় থ্রি ল্যান্সরা। সেখানে সুইজারল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডকে ট্রাইব্রেকারে রক্ষা করে গোলরক্ষক পিকফোর্ড। এরপর সেমিফাইনালে নেদারল্যান্ডসকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড। অন্যদিকে সবশেষ 2012 সালে ইউরোর ফাইনাল খেলা স্পেন এবার অপ্রতিরোধ্য। চলতি ইউরোতে বি গ্রুপে ক্রোয়েশিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে সূচনা করেছে স্প্যানিশরা। এরপর গেলবারের চ্যাম্পিয়ন ইতালি ও আলবেনিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পা রাখে তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে জর্জিয়াকে 4-1 গোলে বিদায় করে কোয়ার্টার ফাইনালে টিকিট কাটে স্পেন। এরপর শেষ আটে স্বাগতিক জার্মানিকে বিদায় করে পেদ্রি ইয়ামালরা, আর সেমিফাইনালে তরুণ ইয়ামালদের দাপটে টুর্নামেন্ট থেকে 2-1 গোলে হেরে বিদায় নেয় ফ্রান্স। এতেই ইউরোর সর্বোচ্চ চতুর্থ শিরোপা জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় স্পেন। জিহাদ আল হাসান, নিউজ 24।